পপিরানী দাস নামে এক বোন প্রশ্ন করেছে, ভাই নিচের সেলাই ঠিক হয় না কেন? তো হয়তো ওনার সেলাই এরকম নিচে গুটি গুটি হয়েছে, এটা দেখতেছেন দেখুন, এটা এরকম হয়তো গুটি গুটি হয়েছে। তো এরকম গুটি গুটি হইলে নিচের সেলাই তাহলে আপনি কি ঠিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হয়তো প্রথমে এই যে উপরে যে টেনশন বারে যে সুতাটা আছে এই সুতাটা হয়তো লুজ হয়ে আছে, ঠিক আছে? এই সুতাটা লুজ হয়ে আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন। এটা যদি কোনো লুজ হয়ে থাকে তাহলে আপনি একটু টাইট করে দিবেন, পরিমাপ মতো টাইট করে দিবেন, ঠিক আছে? এরপরে সেলাই করে দেখবেন। এরপরে যদি কোনো দেখতেছেন যে না কিছু সমস্যা দিচ্ছে, নিচের সেলাই গুটি গুটি হচ্ছে, মানে এরকম গুটি গুটি হচ্ছে নিচের সেলাইটা, এভাবে সেলাই করার সময় নিচের সেলাইটা এরকম গুটি গুটি হইতেছে, তো এরকম গুটি গুটি যদি হয় তাহলে কী করবেন? আমি প্রথমে তো বলছি এই যে সুতাটা আছে এটা যদি কোনো লুজ থাকে এটা একটু টাইট করে দেবেন। এরপরে যদি কোনো ঠিক না হয় তাহলে কী করবেন? আপনি সেটাটা খুলবেন, মানে ববিন কেসটা খুলবেন, নিচে দিয়ে হাত দিয়ে এই ববিন কেসটা খুলে আনবেন। খুলে আনার পরে দেখবেন যে এই ববিন কেসে যে সুতাটা আছে এই সুতাটা কি লুজ আসতেছে না টাইট আসতেছে। এটা যদি কোনো মানে অনেক টাইট থাকে, মানে পরিমাপের থেকে একটু বাড়তি বেশি টাইট থাকে, তাহলে কিন্তু নিচের সেলাইটা ডিস্টার্ব করবে। এরপরে কী করতে হবে? আপনাকে এটাকে লুজ করে দিতে হবে, ববিন কেসের সুতাটাকে লুজ করে দিতে হবে। একটু লুজ করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে, একদম 100% শিওর এটা ঠিক হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আপনি প্রথমে যদি নিচের সেলাই যদি কোনো এরকম মানে এইরকম গুটি গুটি হয়, একটু ভালো করে খেয়াল করুন, আমি এদিকে দেখাই, এরকম যদি কোনো গুটি গুটি হয়, ঠিক আছে, এরকম গুটি গুটি হয় তাহলে প্রথমে উপরের যে সুতাটা আছে এটা একটু টাইট করে দেবেন। এরপরে যদি কোনো ঠিক না হয় তাহলে এই যে ববিন কেসের সুতাটা একটু লুজ করে দিবেন। তো এটা যদি লুজ করে দেন তাহলে অবশ্যই 100% ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।